হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মেকওভারে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিওর আপডেট। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কার স্কিনে কোন স্কিনে কত নম্বর ফাউন্ডেশন যাবে, কত নম্বর শেড ফাউন্ডেশন যাবে মেবলিন ফিটমি ফাউন্ডেশনের। তো এই নিয়েই আজকে বিস্তারিত ভিডিও, এবং আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো, একটু স্কিপ না করে, তাহলে পরে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তো বন্ধুরা, চলো আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি, মেবলিন ফিটমি ফাউন্ডেশন কিন্তু দুটো কন্টেনারে পাওয়া যায়, ঠিক আছে? একটা হচ্ছে এই রকম কাচের কন্টেনার, দেখতেই পারছো, আর একটা হচ্ছে প্লাস্টিক কন্টেনার। এই কাচের কন্টেনারটা আমি পারচেস করেছিলাম 549 টাকা দিয়ে, ঠিক আছে? এখন এটা তোমরা অনলাইনে নিতে গেলে সব জায়গাতেই ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং যে প্লাস্টিক কন্টেনারটা আছে ওটাতে তোমার 228 টাকা মতো দাম পড়বে। আর এই কাচের কন্টেনারটা কিন্তু ইন্ডিয়াতে 12টা শেডে আছে, এবং প্লাস্টিক কন্টেনারে কিন্তু 6টা শেডে আছে। তো ফার্স্টে বলি যে 128 নম্বর ফিটমি ফাউন্ডেশন সম্পর্কে। এটা হচ্ছে 128 নম্বর হচ্ছে যাদের মিডিয়াম ফেয়ার স্কিন, ঠিক আছে? খুব বেশি ফর্সাও না এবং খুব বেশি যে কালো তাও কিন্তু না, মিডিয়াম ফেয়ার স্কিন। মানে আমার যে স্কিন টোনটা, আমি কিন্তু তাতে 128 নম্বর শেডটা ব্যবহার করি, এবং আজকে আমি আজ 128 নম্বর এই ফিটমি ফাউন্ডেশনটা ব্যবহার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। আমি কিন্তু এর সাথে কনসিলারটাও ব্যবহার করেছি, তো তোমাদেরকে আমি কনসিলার শেড নাম্বারটাও এখানে বলে দেব। তো ওই 128 নম্বর ফিটমি ফাউন্ডেশনের কনসিলার যাবে 25 মিডিয়াম, ঠিক আছে? 25 মিডিয়াম। তো তোমরা এটা পারচেস করতে পারো, যাদের আমার মতন স্কিন টোন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা পারচেস করতে পারো, 128 নম্বর ফাউন্ডেশন, ঠিক আছে? যাদের মিডিয়াম ফেয়ার স্কিন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অনায়াসেই পারচেস করতে। এবার বলবো যারা একটু বেশি ফর্সা, মানে যাদের আর একটু ফেয়ার স্কিন, তাদের জন্য মেবলিন ফিটমি ফাউন্ডেশনের 120 নম্বর শেডটা কিন্তু খুব ভালোভাবে যায়, ঠিক আছে? মেবলিন 120 নম্বর, মানে 120, এই ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনের নাম্বারটা কিন্তু তাদের সাথে খুব ভালোভাবে যায়, মেবলিন ফিটমি ফাউন্ডেশন 120, ঠিক আছে? এটা হচ্ছে যাদের ফেয়ার স্কিন তাদের জন্য খুব ভালোভাবে যাবে, এবং এর কনসিলার নাম্বার হচ্ছে 10 লাইট, মেবলিন ফিটমি কনসিলার নাম্বার হচ্ছে 10 লাইট। এটা 120-র সাথে খুব ভালোভাবে যাবে, এটা ছাড়া খুব বেশি ফর্সা তাদের জন্য খুব ভালোভাবে ফাউন্ডেশনটা এবং কনসিলারটা যায়। এবার বলবো যাদের মিডিয়াম ডার্ক স্কিন, যাদের গায়ের রঙটা আরেকটু বেশি চাপা তাদের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে 220 নম্বর ফিটমি ফাউন্ডেশন। এটা যাদের একটু বেশি, মানে খুব বেশিও না, যাদের মিডিয়াম ডার্ক স্কিন তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা খুব ভালোভাবে যাবে, এবং এর কনসিলার নাম্বারটা 30 হানি, মেবলিনের 30 হানি হচ্ছে 30 হানি। এটা হচ্ছে 220-র কনসিলার, ঠিক আছে? তো তোমরা এটা পারচেস করতে পারো, যাদের একটু ডার্ক স্কিন টোন, মিডিয়াম ডার্ক স্কিনের মধ্যে যারা পড়ছে তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা খুব ভালো একটা ফাউন্ডেশন হবে। এবং ফিটমি ফাউন্ডেশন সম্পর্কে তো আলাদাভাবে কিছুই বলা দরকার নেই, কারণ তোমরা প্রায় সবাই জানো মেবলিন ফিটমি কোম্পানি কতটা ভালো, এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে পুরোটাই মেকআপটা মেবলিন ফিটমির বেস দিয়ে করেছি, এবং কতটা গ্লো করছে, ঠিক আছে? তো তোমরা সবাই এই ধরনের ফাউন্ডেশনটা পারচেস করতে পারো, মোটামুটি খুব ভালো একটা মেকওভার বেস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে, তোমরা যখন দোকান থেকে ফাউন্ডেশন কিনতে যাও, তখন তোমাদের দোকানদাররা অনেক সময় হাতের এই পোর্শনটাতে অ্যাপ্লাই করে দেখায়, বা এই পোর্শনটাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখায়। এইটা বা এই পোর্শনটা কোনোটাই কিন্তু ভালো ওয়ে না ফাউন্ডেশন হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে? ফাউন্ডেশন টেস্টের জন্য তোমরা যখনই ফাউন্ডেশন কিনতে যাবে বাজারে বা দোকানে, তখনই কিন্তু তোমরা তোমাদের স্কিনের অল টাইম এই পোর্শন থেকে শুরু করে এই পোর্শন অবধি ফাউন্ডেশনটা ব্যবহার করে তারপর দেখবে, তারপর ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে, এবং দেখবে যে তোমাদের স্কিনের সাথে খুব ভালোভাবে যাচ্ছে কি না, এরপর তোমরা ফাউন্ডেশনটা পারচেস করবে। কারণ এই পোর্শনটা কিন্তু কখনোই ফাউন্ডেশনের জন্য বেস্ট ওয়ে না, বা এই পোর্শনটাও না। অতএব তোমরা এই পোর্শনটুকু নিতে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর নিজেরা বুঝে ফাউন্ডেশনটা কিনবে।
ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদের জন্য কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।